আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটি 3D বুক কভার ডিজাইন করবেন। এর জন্য আমরা ফটোশপ দিয়েও এটি আমরা করতে পারবো, আবার 3D বুক কভার সফটওয়্যার দিয়েও এটি আমরা করতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা যাব কিভাবে ফটোশপ দিয়ে করবেন। এটি যদি ফটোশপ দিয়ে করতে হয় তাহলে এর জন্য আমাদের বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট লাগবে। আমার কাছে অনেকগুলো টেমপ্লেট আছে, এর মধ্যে একটি টেমপ্লেট আমি ফটোশপ দিয়ে ওপেন করতেছি। তো এখানে আপনারা একটি টেমপ্লেটের ডিজাইন দেখতে পাচ্ছেন। এখন এই টেমপ্লেটে যে বুক কভারের মধ্যে আমি একটি ছবি রিপ্লেস করব। এর জন্য এখানে আমার কভার লেখা যেখানে আছে সেখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই বুক কভারটি এটি আমার আলাদা একটি নিউ ট্যাবে ওপেন হবে। এখন আমি ফাইলে ক্লিক করে এখান থেকে প্লেসে ক্লিক করব। এখন আমি একটি ইমেজ সিলেক্ট করব যেটি আমি কভার হিসেবে এখানে রিপ্লেস করব। আপনি আপনার মতো করে যে কোনো একটি ছবি এখানে রিপ্লেস করতে পারেন যেটি আপনার প্রয়োজন। আমি এখানে একটি ছবি রিপ্লেস করলাম। তারপর উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করব। এবার এই ট্যাবটি আমি ক্লোজ করব। এখন এখানে আমার বলছে যে আমি এটি সেভ রাখতে চাচ্ছি কিনা। যেহেতু এটি আমি রাখব তাহলে আমি এখানে ইয়েসে ক্লিক করব। এবার সাইডে কোনো কালার আমরা দেখতে পাচ্ছি না, এটি পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে। এই জন্য আমরা সাইড কভারটিও ডিজাইন করব। তো আমরা এখান থেকে সাইড কভারে ডাবল ক্লিক করে এটি নিউ ট্যাবে ওপেন করব। এখন এখানে আমরা যে কোনো একটি কালার বা ইমেজ রিপ্লেস করব। এর জন্য আমরা আবার ফাইলে ক্লিক করে প্লেসে ক্লিক করব। আর এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ইমেজটি চুজ করব। এবার উপর থেকে রাইট বাটন ক্লিক করে এটা আমরা এখন ট্যাবটি ক্লোজ করে দিব। তারপর এখান থেকে ইয়েস, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি 3D বুক কভার ডিজাইন করে ফেলেছি। ঠিক তেমনি আমরা যদি অন্য কোনো ট্যাম্পলেট নিতে চাই তাহলে আমরা অন্য একটি ট্যাম্পলেট ফটোশপে ওপেন করব। তাহলে এটা আমরা ক্লোজ করছি। আমরা এটি চাইলে ফাইল থেকে সেভ এস থেকে এটি আমরা যে কোনো ফরম্যাটে এটি আমরা সেভ করে রাখতে পারবো। এটা আমরা ফটোশপ, ইএনজি, জেপিজি, জেপিএজি যে কোনো ফরম্যাটেই আমরা এটি সেভ করে রাখতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফরম্যাট এখানে দেওয়া আছে, তা আমি এটি আর সেভ করলাম না, এটি আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি অন্য একটি টেমপ্লেট ফটোশপে ওপেন করব। এখানেও আপনারা একটি 3D বুক কভার দেখতে পাচ্ছেন। এখানে আমি বুক কভারটি মধ্যে একটি ছবি রিপ্লেস করব। তাহলে সেটার জন্য আমরা এখান থেকে বুক কভার যে অংশে আছে সেখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা আমাদের নিউ ট্যাবে ওপেন হবে। এখন আমরা এখান থেকে চেঞ্জ কভার যেখানে লেখা আছে সেখানে আমরা ডাবল ক্লিক করব। এখানে আমরা আমাদের পছন্দের ইমেজটি রিপ্লেস করব। তাহলে আমরা ফাইল থেকে প্লেসে ক্লিক করব আর আমাদের পছন্দের ছবিটি আমরা এখানে রিপ্লেস করব।
এটা আমরা এখানে সাইজের সাথে মানিয়ে দিব যেন এটি বরাবর ভাবে মিলে যায়। তারপর এখান থেকে রাইটে ক্লিক করব আর ট্যাবটি আমরা ক্লোজ করে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন বুক কভারের মধ্যে আমরা নতুন ছবিটি রিপ্লেস করতে পেরেছি। আর এখানে আমাদের কোনো সাইড বারটি দেওয়া নেই, তো এখানে আমাদের সাইড বারটি চেঞ্জ করারও প্রয়োজন নেই। এখন আমরা এটি চাইলে সেভ করে নিতে পারবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে আমরা একটি 3D বুক কভার এখানে তৈরি করে ফেললাম। এটিও আমরা চাইলে যে কোনো ফরম্যাটে সেভ করতে পারবো, ফটোশপ, জেপিজি, জেপিএজি অথবা পিএনজি, যে কোনো ফরম্যাটে আমরা এটি সেভ করে নিতে পারবো। আচ্ছা, আমি এটি ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা দেখব 3D প্রোডাক্ট কভার সফটওয়্যার দিয়ে কিভাবে একটি 3D বুক কভার ডিজাইন করা যায়। তো আপনারা সফটওয়্যারটির জন্য MSP একাডেমি কোর্সে MSP একাডেমির ফাইবার সাকসেস কোর্সটি করে নিতে পারেন। তাহলে আপনারা এই সফটওয়্যার ও বিভিন্ন ট্যাবলেটগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আপনারা অনেক ধরনের ট্যাবলেট দেখতে পাচ্ছেন একটি 3D বুক কভারের জন্য। আমি এখান থেকে যে কোনো একটি ট্যাবলেট চুজ করে নিলাম। আমি এখান থেকে বক্স A2 এই ট্যাবলেটটি চুজ করলাম। এখন আমি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটি দেওয়া আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমি যে কোনো একটি কালার দিতে পারবো। আমি একটি কালার দিলাম। আর আপনার এখানে বইয়ের শ্যাডো এবং রিফ্লেকশন দুইটি দেখতে পাচ্ছেন। এখন বইয়ের ফ্রন্ট সাইডটি যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক টু লোড ইমেজ থেকে এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ইমেজটি আমরা বসাতে পারবো। এখানে আমরা একটি পছন্দের ইমেজ বসাতে পেরেছি। আর আপনি যদি চান সাইড বার তাহলে সাইড বারেও আপনি যে কোনো একটি ইমেজ বসাতে পারেন, অথবা এখান থেকে কালারটিও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি সেটি আর চেঞ্জ করলাম না। এখন আমরা অন্য কোনো ডিজাইন কীভাবে করব। আমাদেরকে যদি কোনো অডিও বুক ডিজাইন করতে দেওয়া হয় তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অডিও বুক সাথে অডিও বুকের CD সহ দেওয়া আছে। তাহলে আমরা সেই CD-টিও চাইলে একইভাবে ডিজাইন করতে পারবো। এখানে ডিস্ক একটি অপশান দেখতে পাচ্ছেন। এই ডিস্ক অপশান থেকে ক্লিক টু লোড ইমেজে গিয়ে আমি এখান থেকে আমার পছন্দের ইমেজটি দিয়ে দিব। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অডিও বুক অ্যান্ড CD দুটিকেই আমরা ডিজাইন করেছি। এবার এটি সেভ এসে গিয়ে আমরা সেভ পিক থেকে PNG, JPEG, GIF অথবা BMP যে কোনো ফরম্যাটে আমরা চাইলে এটি সেভ করে নিতে পারবো। এর জন্য এখান থেকে ওকে দিলেই এটি সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখব ফাইবারে এই কাজের চাহিদা কেমন। ফাইবারে যদি আমরা 3D বুক কভার মকআপ লিখে সার্চ দিই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গিগ রয়েছে। এখান থেকে আমরা এই গিগটি দেখলাম। এই গিগটিতে দেখুন সেটি 3D বুক কভার ডিজাইনের জন্য সে $5 করে নিচ্ছে এবং ওয়ান ডে ডেলিভারি। তেমনি এই গিগটি আর এই গিগটি
গিকটি দেখুন। এই গিকটিতে একটি 3D বুক কভার, ইবুক, অ্যালবাম এবং ডিভিডি বক্সের জন্য সে $5 করে নিচ্ছে। এই গিকটিতে দেখুন 3D বুক কভার মকআপের জন্য সেও $5 করে নিচ্ছে ওয়ান ডে ডেলিভারি। এবং এই গিকটিতে আমরা দেখতে পাচ্ছি $25 হচ্ছে তার বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে $50 আর প্রিমিয়াম প্যাকেজে হচ্ছে $70। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ফাইবারে এসব কাজেরও প্রচুর চাহিদা রয়েছে। আপনারা চাইলে এই টেমপ্লেট এবং সফটওয়্যারটি যদি আপনারা পেতে চান তাহলে আপনারা MSP একাডেমির ফাইবার কোর্সে আপনারা চাইলে কোর্সটি করতে পারেন, তাহলে আপনারা এগুলো সব ফ্রিতে পেয়ে যাবেন।